তাহলে আমরা পড়ছিলাম পঞ্চম পাঠ। পঞ্চম পাঠে আমরা গল্পটা পড়লাম, তার থেকে আমরা কি করলাম, পুরো বাক্যে উত্তর দাও। তারপরে আমরা শিখলাম দুই এক কথায় উত্তর দাও, এবং পঞ্চম পাঠ থেকে আমরা কিছু বাক্য রচনা করলাম। প্রত্যেকটা পাঠে কিন্তু একটা করে গল্প, একটা করে কবিতা রয়েছে। তাই পঞ্চম পাঠের কবিতাটা কি, আমাদের ছোট নদী চলে বাকে বাকে, লিখেছেন কে, রবীন্দ্রনাথ ঠাকুর। যেহেতু সহজপাঠ পুরো বইটাই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, সেহেতু আমরা যে কোনো কবিতা লিখি না কেন সহজপাঠে, সেটা কিন্তু তার কবি হবেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে এবার চলো দেখে নিই আমাদের কবিতাটা কি আছে। আর এই কবিতাটা কিন্তু যথেষ্ট বড় এবং লাইনগুলো একটু বড় বড়। এখন আসলে যেহেতু তোমরা 1 থেকে 2-তে উঠবে, তখন আস্তে আস্তে একটু বড় কবিতা পড়তেই হবে, একটু কষ্ট হলেও তোমাদের মুখস্থ করতে হবে। এবং তারপরে আমি এই কবিতা থেকে তোমাদের মানে বলে দেবো, এবং তাহলে দেখবে কবিতাটা মুখস্থ করতে হয়তো একটু সোজা লাগবে। তো দেখি কবিতাটার মধ্যে কি আছে। দেখো, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি। চিকচিক করে বালি, কোথা নাই কাদা, একধারে কাশবন ফুলে ফুলে সাদা। কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক, রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাঁক। আর পারে আমবন তালবন চলে, গায়ের বামুন পাড়া তারি ছায়া তলে। তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে, গামছায় জল ভরি গায়ে তারা ঢালে। সকালে বিকেলে কবু নাওয়া হলে পড়ে, আঁচলে ছাকিয়া তারা ছোট মাছ ধরে। বালি দিয়ে মাঝে থালা, ঘটিগুলি মাঝে, বধুরা কাপড় কেচে যায় গৃহকাজে। আষাঢ়ে বাদল নামে নদী ভর ভর, মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর। মহাবেগে কলকল কোলাহল ওঠে, ঘোলা জলে পাকগুলি ঘুরে ঘুরে ছোটে। দুই কুলে বনে বনে পড়ে যায় সারা, বর্ষার উৎসবে জেগে ওঠে পাড়া। এই যে কবিতাটার মধ্যে কি বর্ণনা করেছে, দেখো প্রথম লাইনে কি বলছে, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। কবি বলছেন ওনার গ্রামে যে ছোট নদী আছে, সে এঁকে বেঁকে চলেছে। বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। বৈশাখ মাস অর্থাৎ সে সময় কি হয়, গরমকাল। গরমকালে কিন্তু সেই নদীর জল হাঁটু অবধি হয়ে যাচ্ছে, সেই নদীর জল হাঁটু অবধি হয়ে যায়। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি। যখনই সেই জলটা হাঁটু অবধি হয়ে যাচ্ছে নদীর জলটা, তখনই কিন্তু সেইখান দিয়ে গরু পারাপার হচ্ছে এবং গাড়ি পারাপার হচ্ছে, ঠিক আছে। দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি। তার দুই ধার উঁচু হয়ে রয়েছে, পাড়টা ঢালু হয়ে গেছে। আচ্ছা, পরের লাইন দেখো, চিকচিক করে বালি, কোথা নাই কাদা। ওই নদীর চারিদিকে মানে পাড়টা যেটা রয়েছে, সেখানে বালিগুলো রোদের মধ্যে চিকচিক করে উঠেছে, কোথাও একটা কাদার চিহ্ন নেই। তাই বলেছে কোথা নাই কাদা। একধারে কাশবন ফুলে ফুলে সাদা। আর অন্যদিকে কি রয়েছে, কাশবন আছে। কাশবনে জানোই শরৎকালে সাদা সাদা ফুল ফোটে। তাই বলছে একধারে কাশবন, যেটা নাকি পুরো ফুলে সাদা হয়ে রয়েছে। কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক। সেই বনে শালিক পাখিরা কিচিমিচি, মানে এক ঝাঁক শালিক পাখি সেখানে কিচমিচ করে শব্দ করছে, তারা তাদের খেলাধুলা করছে সেখানে। রাতে ওঠে থেকে থেকে শিয়ালের হাঁক। আর সেইখানেই কিন্তু, যেখানে দিনের বেলা শিয়াল মানে শালিকরা কিচিমিচি করছে, সেখানে কিন্তু রাত্রিবেলা শিয়াল হাঁক দিচ্ছে। রাত্রিবেলা কি হয়, সেখান থেকে শিয়ালের ডাক শোনা যায়। হাঁক মানে কি, জোরে ডাকা, তখন শিয়ালের জোরে জোরে ডাক শোনা যায়। আর পারে আমবন তালবন চলে। আর অন্য পারে কি রয়েছে, অন্য পারে রয়েছে আমবন আর তালবন। গায়ের বামুন পাড়া তারই ছয় তালে। ওই যে আমবন আর তালবন রয়েছে, গায়ে যে বামুন পাড়া, সেই বামুন পাড়া কিন্তু তারই ছত্র ছায়া, অর্থাৎ ছায়াতে বিরাজ করছে। মানে ওই বামুন পাড়াটা কিন্তু খুব ছায়াপ্রবণ একটা পাড়া, যেখানে নাকি যেহেতু আমবন আর তালবন আছে বলে, তাই তার সেই জায়গাটা কিন্তু ছায়া রয়েছে। তাই বলছে গায়ের বামুন পাড়া তারই ছায়া তলে। তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে। বলছে তীরে মানে অর্থাৎ নদীর পাড়, যেখানে ছেলে মেয়েরা নেমে স্নান করছে। নাহি মানে নাহিবার, মানে এখানে নাই কথাটা বোঝাচ্ছে স্নান করা। নাহিবার কালে, স্নানের সময়। গামছায় জল ভরি গায়ে তারা ঢালে। তারা গামছা করে, দুজন গামছার মধ্যে করে ধরে জল ভরে, জল ভরে ভরে তারা তাদের নিজেদের গায়ে ঢালে। গামছায় জল ভরি গায়ে তারা ঢালে। সকালে বিকালে কবু নাওয়া হলে পড়ে, বলছে সকালে আর বিকালে ওদের মানে স্নান সারা হয়ে গেলে তখন কি করে আঁচলে ছাকিয়া তারা ছোট মাছ ধরে। তারা তাদের গামছার আঁচল ধরে বা শাড়ির আঁচল ধরে তারা ছোট মাছ ধরে। সেখানে বালি দিয়ে মাঝে থালা ঘটিগুলি মাঝে, মেয়েরা কি করে তাদের থালাগুলো বালি দিয়ে মাঝে এবং ঘটিগুলো মাঝে। তাহলে বালি দিয়ে থালা মাজছে এবং ঘটি মাজছে। বধূরা কাপড় কেচে যায় গৃহ কাজে। বধূ অর্থাৎ পাড়ার বউরা, গ্রামের বউরা কি করছে কাপড় কেচে নিয়ে তাদের যে যার ঘরের কাজে আছে। গৃহ কাজ মানে হলো ঘরের কাজ। ঘরে তো নানা ধরনের কাজ থাকে, রান্না করা, তাদের বাড়ির লোকজনের দেখাশোনা করা এরকম। তাই বলছে কাপড় কেচে তারা নিজেদের ঘরের কাজে যাচ্ছে। আষাঢ়ে বাদল নামে নদী ভর ভর। বলছে যে আষাঢ় মাস কি হয় বর্ষা, মানে তখন বর্ষা নামে। আর এই বর্ষাতে বাদল মানে বৃষ্টি, তাই আষাঢ় মাসে যখন বৃষ্টি নামে তখন কিন্তু নদীটা পুরো ভরে যায়, নদী ভর ভর। মাতিয়া ছুটিয়া চলে ধারা করতর। তখন কিন্তু নদী তার আনন্দ মতো, মানে এত জল হয়ে যায় নদীতে, সে তার নিজের ধারা ধরে সে করতর মানে হলো খুব তাড়াতাড়ি দ্রুত গতিতে নদী ছুটে চলছে। মহাবেগী কলকল কোলাহল ওঠে। নদী যখন ছুটে যাচ্ছে তখন জলের একটা শব্দ হয় কলকল করে, মনে হচ্ছে যেন সেটা সে আনন্দে কোলাহল করে উঠছে। ঘোলা জলে পাকগুলি ঘুরে ঘুরে ছোটে। আর তখন নদী এত জোরে ছোটে তখন তার জলগুলো কিন্তু নিচের দিকটা ঘোলা হয়ে যাচ্ছে। আর পাকগুলো অর্থাৎ নদীর নিচে যে অংশটা থাকে, মাটি থাকে, তাকে বলে পাক। সেটা নদীর জলে মিশে জলটাকে ঘোলা করছে এবং তারাও কিন্তু নদীর সাথে ছুটে চলেছে। দুই কূলে বনে বনে পড়ে যায় সারা, বর্ষার উৎসবে জেগে ওঠে পাড়া। বলছে এই সময় দুই কূলে কিন্তু যে দুই দিকে যে আমরা পড়েছি আমবন, তালবন, কাশবন এগুলো রয়েছে, সেইগুলো কিন্তু ওই বর্ষার আনন্দে তারাও মেতে উঠছে এবং তারা তাদের পাড়াকে উৎসবে জাগিয়ে তুলছে। তাহলে কবিতাটার মানে তোমাদের বোঝা হয়ে গেল। আশা করবো কবিতাটা তোমাদের মানে ভালো লাগছে। এবার কবিতাটা তোমাদের আরেকবার আমি বলে দিচ্ছি, দেখো। আমাদের ছোট নদী চলে বাকে বাকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি। চিকচিক করে বালি, কোথা নাই কাদা, এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা। কিচিমিচি করে সেটা শালিকের ঝাঁক, রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাঁক। আর পারে আমবন, তালবন চলে, গায়ের বামুন পাড়া তারই ছায়া তলে। তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে, গামছায় জল ভরি গায়ে তারা ঢালে। সকালে বিকালে কবু নাওয়া হলে পড়ে, আঁচলে ছাকিয়া তারা ছোট মাছ ধরে। বালি দিয়ে মাঝে থালা ঘটিগুলি মাঝে, বধূরা কাপড় কেচে যায় গৃহ কাজে। আষাঢ়ে বাদল নামে নদী ভর ভর, মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর। মহাবেগে কলকল কোলাহল ওঠে, ঘোলা জলে পাকগুলি ঘুরে ঘুরে ছোটে। দুই কূলে বনে বনে পড়ে যায় সারা, বর্ষার উৎসবে জেগে ওঠে পাড়া। কবিতাটা নিশ্চয়ই খুব ভালো হয়েছে। আর রবীন্দ্রনাথের কবিতা কিন্তু তোমাদের দেখবে আবৃত্তি করতে ভীষণ ভালো লাগবে। তাই কবিতাটা একটু সুর করে এবং সুন্দর করে পড়লে দেখবে তোমাদের এমনিতেই তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে। তাই একটু বড় হলেও একটু কষ্ট করে এই কবিতাটা মুখস্থ করবে এবং এই কবিতা থেকে এরপরে কিন্তু আমি তোমাদের ছোটো ছোটো কোয়েশ্চেন আনসারও করাবো। তারপর শেখাবো পরের লাইন লেখো, কবিতার পরের লাইন। এর আগেও আমি করিয়েছি, একটা লাইন আমি বলে দেবো, তার পরের লাইন তোমরা লিখবে। এই জিনিসগুলো কিন্তু শেখাবো। তাহলে তোমাদের কবিতাটা কিন্তু আগে ঝটপট মুখস্থ করে নিতে হবে। তাহলে বাচ্চারা, আমি তোমাদেরকে পঞ্চম পাঠ পড়াচ্ছিলাম। পঞ্চম পাঠের গল্পটাও পড়ে নিয়েছি এবং কবিতাটাও পড়ে নিয়েছি। আমার মনে হয় তোমরা তো সবাই গুড বয় আর গুড গার্ল। তাহলে তো এই কবিতাটা মুখস্থ হয়ে গেছে। তাহলে এই কবিতাটা যদি মুখস্থ হয়ে যায় তাহলে আমরা এবার কবিতা থেকে প্রশ্ন আনসারও তৈরি করতে পারবো, প্রশ্নগুলোর আনসারও তৈরি করতে পারবো। তো আমরা আজকে দু এক কথায় উত্তর দেওয়াটা দেখে নেব। এই কবিতা থেকে কি কি দু এক কথায় উত্তর হয়। সচরাচর কবিতা থেকে দু এক কথার উত্তরই আসে, যদি পুরো বাক্যে আসে। তোমাদের তো বলাই আছে পুরো বাক্যে মানে পুরো উত্তর বাক্যে লিখতে হবে। আর দু এক কথা মানে একটা কিংবা দুটো শব্দে উত্তরটা হবে। আর তাহলে এবার আমরা দেখে নিই কী কী প্রশ্ন আছে এবং উত্তরগুলো লিখে ফেলি। আর তোমরা কিন্তু অবশ্যই কবিতার লাইনগুলো পড়বে, তাহলেই কিন্তু এই আনসারগুলো লিখতে পারবে, প্রশ্নের আনসারগুলো করতে পারবে। তা দেখো প্রথম প্রশ্নে কি আছে, কোন মাসে নদীতে হাঁটু জল থাকে? আমরা কবিতাটা কি পড়ছিলাম, আমাদের ছোট নদী চলে বাকে বাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। তাহলে কোন মাসে নদীতে হাঁটু জল থাকে? বৈশাখ মাসে। তাহলে আমরা এখানে লিখব বৈশাখ মাসে। তার মানে দুটো শব্দ হলো বৈশাখ আর মাসে। লিখলাম বৈশাখ মাসে। কোন মাসে নদীতে হাঁটু জল থাকে? বৈশাখ মাসে। আর যদি তার পুরো বাক্যে হতো তাহলে বৈশাখ মাসে নদীতে হাঁটু জল থাকে। তোমাদের কিন্তু আমি পুরো বাক্যেও বলছি, আবার দু এক কথারও বলছি। দু এক কথায় আমরা উত্তরগুলো লিখে দেখাচ্ছি, পুরো বাক্যটা আমি তোমাদের মুখে বলে দিচ্ছি। নেক্সট প্রশ্ন দেখো, নদী দিয়ে কি কি পার হয়। আমরা কি পড়েছিলাম? আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচুটা ঢালু তার পাড়ি। তাহলে কি পার হয়ে যায় নদী দিয়ে? গরু আর গাড়ি। গরুরাও পার হচ্ছে, তার সঙ্গে গাড়িও পার হচ্ছে। তাহলে আমরা এখানে কি লিখব? গরু কমা গাড়ি। তাহলে উত্তর কি হলো? নদী দিয়ে কি পার হয়? গরু গাড়ি। আর পুরো বাক্যে লিখলে লিখব নদী দিয়ে গরু গাড়ি পার হয়। পরের প্রশ্ন দেখো, কি চিকচিক করে। আমরা কি পড়েছি? কিচকিচ করে বালি কোথা নাই কাদা। তার মানে কি কিচকিচ করছে? বালি। তাহলে আমরা এখানে লিখব বালি। আর পুরো বাক্যে লিখলে হবে বালি চিকচিক করে। তাহলে আমরা কি জানলাম? চিকচিক করে বালি কোথা নাই কাদা। তাহলে কি চিকচিক করে? তাহলে লিখতে হবে বালি। আর পুরো বাক্যে লিখলে বালি চিকচিক করে। পরের প্রশ্ন দেখো, কি ফুলে ফুলে সাদা। আমরা কবিতার লাইন কি পড়েছিলাম? একধারে কাশবন ফুলে ফুলে সাদা। তাহলে কি ফুলে ফুলে সাদা? কাশবন। এখানে আমরা উত্তর লিখব কাশবন। পুরো বাক্যে হলে হবে কাশবন ফুলে ফুলে সাদা। তাহলে আমরা লিখছি কাশবন। পরের প্রশ্ন দেখো, কারা কিচিমিচি করে। আমরা কি পড়ছিলাম? কিচিমিচি করে সে তার শালিকের ঝাঁক। তাহলে কি কিচিমিচি করছে? শালিকের ঝাঁক। তাহলে উত্তর আমরা কি লিখব? শালিকের ঝাঁক। আর পুরো বাক্যে হলে হবে শালিকের ঝাঁক কিচিমিচি করে। তাহলে আমরা এখানে উত্তর কি লিখছি? শালিকের ঝাঁক। তাহলে উত্তর কি হলো? কারা কিচিমিচি করে? শালিকের ঝাঁক। পুরো বাক্যে লিখলে লিখবো আমরা শালিকের ঝাঁক কিচিমিচি করে। পরের প্রশ্ন দেখো, রাতে কিসের হাঁক শোনা যায়। কিচিমিচি করে সেটা শালিকের ঝাঁক, রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাঁক। তাহলে রাতে কিসের হাঁক শোনা যায়? শেয়ালের। আমরা এখানে লিখবো শেয়ালের। তাহলে পুরো বাক্যে লিখলে কি লিখবো? রাতে শেয়ালের হাঁক শোনা যায়। তাহলে আমরা এক কথা লিখছি বলে শেয়ালের লিখলাম, পুরো বাক্যে হলে লিখবো রাতে শেয়ালের হাঁক শোনা যায়। পরের প্রশ্ন দেখো, কোন পাড়া আমবন তালবনের ছায়া তলে। আমরা পড়েছি কি যে আমবন তালবন তারই ছায়া তলে, আর একটা গায়ের বামুন পাড়া তারই ছায়া তলে। মানে একধারে কাশবন, ওখানে লাইনগুলো পড়লাম। তারপর আছে আমবন তালবন, আর আমবন তালবন চলে। এবার তারপরে লেখা রয়েছে গায়ের বামুন পাড়া তারই ছায়া তলে। তাহলে গায়ের বামুন পাড়া, তাহলে কে আমবন তালবন কোন পাড়া ছায়া দিয়ে রেখেছে সেটা হবে বামুন পাড়া। বামুন পাড়া আমবন আর হলো তালবনের ছায়ায় রয়েছে। তাহলে আমরা এখানে লিখবো বামুন পাড়া। পুরো বাক্যে লেখার সময় লিখতাম বামুন পাড়া আমবন তালবনের ছায়ায় রয়েছে। তাহলে আমরা এখানে এবার কি হলো? কোন পাড়া আমবন তালবনের ছায়ায়, এক কথা লিখলাম বামুন পাড়া। এবার দেখো নেক্সট প্রশ্ন কি আছে, আঁচলে ছেঁকে ছেলেমেয়েরা কি ধরে। আমরা কবিতা লাইনগুলো কীরকম পড়েছিলাম? তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে, গামছায় জল ভরি গায়ে তারা ঢালে, আঁচলে ছাঁকিয়া তারা ছোট মাছ ধরে। তাহলে আঁচলে ছেঁকে ছেলে মেয়েরা কি ধরে? ছোট মাছ। তাহলে আমরা লিখছি ছোট মাছ। তাহলে আঁচলে ছেকে ছেলেমেয়েরা কি ধরে পুরো বাক্যে লিখলে লিখবো আমরা আঁচলে ছেকে ছেলেমেয়েরা ছোট মাছ ধরে। আর দু এক কথা হলে ছোট মাছ। পরের প্রশ্ন দেখো, থালা ঘটি কি দিয়ে মাজে? আমরা পড়েছি গল্প মানে কবিতাটার মধ্যে, বালি দিয়ে মাজে থালা ঘটিগুলি মাজে। তার মানে ঘটি আর থালা কি দিয়ে মাজছে? বালি দিয়ে। তাহলে থালা ঘটি কি দিয়ে মাজে? আমরা এখানে লিখবো বালি। পুরো বাক্যে লিখবো থালা ঘটি বালি দিয়ে মাজে। তাহলে আমরা এখানে লিখছি বালি। পরের প্রশ্ন দেখো, কারা কাপড় কেচে গৃহকাজে যায়? তাহলে আমরা কি দেখেছি? বধূরা কাপড় কেচে যায় গৃহকাজে। আমি শুধু তোমাদের কবিতার লাইনগুলো মনে করিয়ে দিচ্ছি, তোমাদের কিন্তু পুরো কবিতাটাই পড়ে 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 করতে হবে। তাহলে কারা কাপড় কেচে গৃহকাজে যায়? বধূরা। তাহলে আমরা এখানে লিখব বধূরা। উত্তর বধূরা। আর পুরো বাক্যে হলে উত্তরটা হবে বধূরা কাপড় কেচে গৃহকাজে যায়। নেক্সট প্রশ্ন দেখো, কোন মাসে নদী ভরে ওঠে? আমরা কবিতাতে কি পড়েছি? লাস্ট স্ট্যান্ডাতে পড়েছি, আষাঢ়ে বাদল নামে নদী ভর ভর, মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর। মানে আষাঢ় মাসে নদী এত ভরে ওঠে, তখন নদী কলকল করে নিজের মন মতো তাড়াতাড়ি করে ছুটতে থাকে। তাহলে কোন মাসে নদী ভরে ওঠে? আষাঢ়ে। তাহলে আমরা লিখব এখানে আষাঢ়। তোমরা আষাঢ় মাসেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। কোন মাসে নদী ভরে ওঠে? আষাঢ়। আর যদি পুরো বাক্যে হতো, আষাঢ় মাসে নদী ভরে ওঠে। পরের প্রশ্ন দেখো, কিসের উৎসবে পাড়া জেগে ওঠে? ওইখানে আরও একটা লাইন রয়েছে, সেটা হলো বর্ষার উৎসবে জেগে ওঠে পাড়া। তাহলে কিসের উৎসবে পাড়া জেগে ওঠে? এখানে লিখব বর্ষার উৎসবে। তাহলে আমরা পুরো বাক্যে লিখলে লিখবো বর্ষার উৎসবে পাড়া জেগে ওঠে। কিসের উৎসবে পাড়া জেগে ওঠে? যদি দু এক কথা হয় তাহলে লিখবো শুধু বর্ষার উৎসবে। আমার মনে হয় তুমি কবিতাটাও বুঝেছো এবং তার সাথে প্রশ্ন উত্তরগুলোও বুঝেছো। আর তবে আরেকবার আমি একটু প্রশ্ন উত্তরগুলো তোমাদেরকে পড়িয়ে দিই, তাহলে তোমাদের দেখবে মনে রাখতে সুবিধা হবে। দেখো প্রথম প্রশ্ন কি আছে? কোন মাসে নদীতে হাঁটু জল থাকে? বৈশাখ মাসে। নদী দিয়ে কি কি পার হয়? গরু, গাড়ি। কি চিকচিক করে? বালি। কি ফুলে ফুলে সাদা? কাশবন। কারা কিচিমিচি করে? শালিকের ঝাঁক। রাতে কিসের হাঁক শোনা যায়? শিয়ালের। কোন পাড়া আমবন আর তালবনের ছায়া রয়েছে? বামুন পাড়া। আঁচলে ছেকে ছেলেমেয়েরা কি ধরে? ছোট মাছ। থালা ঘটি কি দিয়ে মাজে? বালি। কারা কাপড় কেচে গৃহকাজে যায়? বধূরা। কোন মাসে নদী ভরে ওঠে? আষাঢ়। কিসের উৎসবে পাড়া জেগে ওঠে? বর্ষার উৎসবে। এখানে কিন্তু আরও প্রশ্ন হয়তো হলেও হতে পারত, এরকম ধরো এখানে আরেকটা প্রশ্ন দিতে পারে, কিসে করে জল ভরে ছেলেমেয়েরা স্নান করছে বা নাইছে? তাহলে তোমরা লিখতে পারো গামছায়। গামছায় জল ভরে ছেলেমেয়েরা স্নান করছে বা নাইছে। এরকম ধরনের ছোটোখাটো আরও প্রশ্ন আসতে পারে। আমি মেন কিছু প্রশ্ন তোমাদের বেশিরভাগটাই করিয়ে দিলাম, তবে তোমরা এই কোশ্চেনগুলোকে বারবার পড়বে, তার সাথে কবিতাটাকেও পড়বে, তাহলে দেখবে তোমাদের প্রশ্ন উত্তর তৈরি করতে এবং বলতে খুব সুবিধা হবে। চলো তাহলে এরপরে আমরা কিন্তু এই প্রশ্ন উত্তর হয়ে গেলে, কবিতাটা ভালো মুখস্থ হয়ে গেলে আমরা পরের লাইন লেখাটা শিখতে পারবো। তাহলে আমরা পঞ্চম পাঠের কবিতা পড়ছিলাম, কবিতাও পড়া হয়ে গেছে। আমি জানি কিন্তু তোমাদের কবিতাটা মুখস্থও হয়ে গেছে, তাই জন্য কিন্তু আমরা দু এক কথার উত্তরটাও কিন্তু শিখে নিয়েছি। এরপরে আমরা লিখব, আজকে লেখা শিখবো পরের লাইন লেখো। তোমাদের আগেও আমি করিয়েছি পরের লাইন লেখো, মানে কোনো কবিতার একটা লাইন লেখা থাকবে, তার পরের লাইনটা তোমাদেরকে লিখতে হবে। তা কবিতাটার আর এরকমভাবে আসতে পারে, ধরো শূন্যস্থান পূরণ করো, আমাদের ছোট নদী চলে ড্যাশ ড্যাশ, অর্থাৎ তোমাদের তখন লিখতে হবে বাঁকে বাঁকে। শূন্যস্থান পূরণ আসতে পারে, পরের লাইন লেখো আসতে পারে। দুটো করার জন্যই কিন্তু তোমাদের মেন দরকার হলো কবিতাটা মুখস্থ করা। আমি কিন্তু জানি তোমাদের কবিতাটা মুখস্থ হয়ে গেছে, তাই জন্যই কিন্তু তোমাদেরকে আমি পরের লাইন লেখোটা শেখাচ্ছি, কারণ তোমরা বলবে লাইনটা কি হবে। তাহলে দেখো প্রথমে কি আছে? আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। বলো তো কী হবে? আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, হ্যাঁ, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। তাহলে আমরা এখানে লিখছি বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। তাহলে কি হলো আমাদের ছোট নদী চলে বাকে বাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। আমি এখানে প্রতিটা লাইন থেকে হয়তো করাইনি, ভেঙে ভেঙে একটা লাইন কোনটা আবার শেষের দিক থেকে একটা লাইন এরকম করে দিয়েছি তোমাদের। নেক্সট দেখো চিকচিক করে বালি কোথা নাই কাদা। আমরা কি পড়েছি চিকচিক করে বালি কোথা নাই কাদা একধারে কাশবন ফুলে ফুলে সাদা। তাহলে পরের লাইনটা কি আসলো একধারে কাশবন ফুলে ফুলে সাদা। তাহলে কি হলো একধারে কাশবন ফুলে ফুলে সাদা। পরের লাইন দেখো কিচিমিচি করে সেটা শালিকের ঝাঁক। আমরা কি পড়েছিলাম কিচিমিচি করে সেটা শালিকের ঝাঁক রাতে ওঠে থেকে থেকে শিয়ালের হাঁক। তাহলে আমরা এখানে পরের লাইন কি পেয়ে গেলাম রাতে ওঠে থেকে থেকে শিয়ালের হাঁক। তাহলে কি আসলো কিচিমিচি করে সেটা শালিকের ঝাঁক রাতে ওঠে থেকে থেকে শিয়ালের হাঁক। আমরা কিন্তু কবিতার লাইনগুলো পড়ে পড়েই কিন্তু উত্তরগুলো লিখছি। আর পরে আমবন তালবন চলে আমরা কি পড়েছিলাম এর পরের লাইন বলো তো হ্যাঁ আর পরে আমবন তালবন চলে গায়ের বামুন পাড়া তারই ছায়া তলে। তাহলে আমরা এখানে কি লিখবো গায়ের বামুন পাড়া তারই ছায়া তলে। তাহলে আমরা কি লিখলাম আর পারে আমবন তালবন চলে গায়ের বামুন পাড়া তারই ছায়া তলে। পরটা দেখো সকালে বিকালে কবু না হলে পড়ে কি আছে পরের লাইন সকালে বিকালে কবু না হলে পড়ে আঁচলে ছাকিয়া তারা ছোট মাছ ধরে। তাহলে আমরা এখানে লিখব আঁচলে ছাকিয়া তারা ছোট মাছ ধরে। তাহলে আমরা কি পেলাম সকালে বিকালে কবু না হলে পরে আঁচলে ছাকিয়া তারা ছোট মাছ ধরে। এটা হলো আমরা পরের লাইন পেয়ে গেলাম। এবার যাব পরেরটায় আষাঢ়ে বাদল নামে নদী ভর ভর আষাঢ়ে বাদল নামে নদী ভর ভর মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর। তাহলে আমরা কি পেয়ে গেলাম আষাঢ়ে বাদল নামে নদী ভর ভরের পরে মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর। তাহলে লিখছি তাহলে আমরা পেয়ে গেলাম আষাঢ়ে বাদল নামে নদী ভর ভর মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর। এবার যাব পরেরটা মহাবেগে কলকল কোলাহল ওঠে। তাহলে আমরা কি পড়েছিলাম মহাবেগে কলকল কোলাহল ওঠে ঘোলা জলে পাকগুলি ঘুরে ঘুরে ছোটে। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম পরের লাইনটা কি তোমার ঘোলা জলে পাকগুলি ঘুরে ঘুরে ছোটে। ঘোলা জলে তাহলে কি পেলাম আমরা মহাবেগে কলকল কোলাহল ওঠে ঘোলা জলে পাকগুলি ঘুরে ঘুরে ছোটে। পরেরটা দেখো কি আছে, দুই কূলে বনে বনে পড়ে যায় সারা। আমরা কি পড়েছিলাম, দুই কূলে বনে বনে পড়ে যায় সারা, বর্ষার উৎসবে জেগে ওঠে পাড়া। তাহলে পরের লাইনটা কি পেলাম, বর্ষার উৎসবে জেগে ওঠে পাড়া। বর্ষার তাহলে হয়ে গেল বর্ষার উৎসবে জেগে ওঠে পাড়া। তাহলে দুই কূলে বনে বনে পড়ে যায় সারা, বর্ষার উৎসবে জেগে ওঠে পাড়া। নেক্সট দেখো কি আছে, তীরে তীরে ছেলে মেয়ে নাইবার কালে। আমি একটু আগে পরে করে দিয়েছি যাতে তোমাদের কিন্তু কবিতাটা মাথায় রেখে তোমরা যাতে বলতে পারো। তীরে তীরে ছেলে মেয়ে নাইবার কালে কি হবে বলো তো, গামছায় জল ভরি গায়ে তারা ঢালে। তাহলে আমরা এখানে লিখব গামছায় তাহলে কি পেলাম, তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে গামছায় জল ভরি গায়ে তারা ঢালে। তাহলে আমরা কিন্তু কবিতাটা মুখস্থ করতে পেরেছি বলেই তো এগুলো লিখতে পারছি, তা নাহলে তো পারতাম না। তাহলে কবিতাটা কিন্তু খুব ভালো করে মুখস্থ করতে হবে। তাহলে আরেকবার আমি রিপিট করে দিই তোমাদের এটা কি কি আছে। দেখো প্রথম লাইনে ছিল আমাদের ছোট নদী চলে বাকে বাকে, পরের লাইন কি আসলো, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। যখনই দেখছো পারছো না তখন কবিতাটা আবার প্রথম থেকে পড়া শুরু করবে, তাহলেই দেখবে মনে পড়ে যাবে। দেখো নেক্সট কি আছে, চিকচিক করে বালি কোথা নাই কালা, পরের লাইন কি আসছে, একধারে কাশবন ফুলে ফুলে সাদা। তারপরে দেখো নেক্সট কি আছে, কিচিমিচি করে সে তার শালিকের ঝাঁক, পরের লাইন কি পেলাম, রাতে ওঠে থেকে থেকে শিয়ালের হাঁক। তারপরে দেখো আর পরে আমবন তালবন চলে, পরের লাইন কি এসছে, গায়ের বামুন পাড়া তারই ছায়া তলে। পরের লাইন দেখো সকালে বিকালে কবু নাওয়া হলে পড়ে। তবে এর পরের লাইন কি আসছে, আঁচলে ছাকিয়া তারা ছোট মাছ ধরে। নেক্সট দেখো আষাঢ়ে বাদল নামে নদী ভর ভর, পরের লাইনটা কি আসলো, মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর। তারপরটা দেখো মহাবেগে কলকল কোলাহল ওঠে, তাহলে পরের লাইন কি আসছে, ঘোলা জলে পাকগুলি ঘুরে ঘুরে ছোটে। পরেরটা দেখো দুই কূলে বনে বনে পড়ে যায় সারা, পরের লাইন বর্ষার উৎসবে জেগে ওঠে পাড়া। নেক্সট দেখো তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে গামছায় জল ভরি গায়ে তারা ঢালে, এটা হলো পরের লাইন। তাহলে আমরা কিন্তু এখানে আগের লাইন লিখেছিলাম, তোমরা পরের লাইন লিখেছ। এছাড়াও এখান দিয়ে শূন্যস্থান পূরণ আসতে পারে, তাই আমি বারবার বলছি তোমরা কবিতাটা কিন্তু খুব ভালো করে মুখস্থ করবে, তবেই কিন্তু এই পরের লাইন বলো আর শূন্যস্থান পূরণ বলো দুটোই কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি করতে পারবে।